প্রধানমন্ত্রী জালেম শেখ হাসিনা মনে করেছিল 42 সাল পর্যন্ত থাকবে সকল ক্ষমতার উৎস সে মনে করেছিল তার দল মনে করেছিল 42 সালের আগ পর্যন্ত নামবো না কিন্তু 24 সালের শেষে ওদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন তিনি কে এর জন্য আল্লাহ তাআলা বলেন শোনো আমি যারে সম্মানিত করি সেই সম্মান পায় ঠিক কি না আমি যারে ইজ্জত দান করি সেই ইজ্জত পায় আবার আমি যারে ক্ষমতার চেয়ারে বসাই সেই ক্ষমতা পায় আবার যারে চায় কি ক্ষমতার চেয়ার থেকে নেমে রাস্তার ফকির বানাই ওরা মনে করেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি বাংলাদেশে পুড়িয়ে বাংলাদেশে হট্টগণ্ডগোল করে বাংলাদেশে বিবাদ সৃষ্টি করে দে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছবি পৌঁছে দে আবার বাংলাদেশে ঢুকতে চায় আল্লাহ বলেন না না এমন ষড়যন্ত্রকারীকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না আমি আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারী যা করে আর আমি আল্লাহ তাআলা বান্দার জন্য উত্তম কৌশল করে থাকি আমার কৌশলটা হচ্ছে সেরা কৌশল সৌর শাসক শেখ হাসিনা তার ফোন কল ফাঁস হয়েছে শেখ হাসিনার যাবতীয় ফোন কল সে যেখানেই যায় যেভাবেই কথা বলে সব কথাটা এমন ভাবে আড়ি পাতা রয়েছে যে প্রধানমন্ত্রী যখনই যে অবস্থায় মাস্টার প্ল্যান করে সেটাকে ফাঁস করে দেয় তিনি কে তিনি দেখেছি আমরা দেশ স্বাধীনের পর থেকে দেশ থেকে পলায়নের পর থেকে পলায়ন করার পর থেকে প্রধানমন্ত্রী যত ফোন কল ফাঁস হয়েছে সব ফোন কল হচ্ছে মাস্টার প্ল্যান এই দেশটাকে শেষ করার জন্য দেশের মানুষগুলোকে অশান্তিতে রাখার জন্য দেশের মানুষের ভিতরে মারামারি সৃষ্টি করার জন্য সব মাস্টার প্ল্যান হচ্ছে শেখ হাসিনা ঠিক কিনা আমরা দেখেছি রিসেন্ট সে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি তোমরা ব্যানার করবা পোস্টার করবা প্যানা তৈরি করবা আর সেই প্যানা তৈরি করে তোমরা তোমাদের কর্মীদের কিনে মিছিল করবা এবং একটা মিডিয়া কর্মী রেখে দেবা যখন তারা আসে হট্টগণ্ডগোল শুরু করে দিবে সেটাকে তোমরা সুন্দর করে ছবি তুলে আমার কাছে সেন্ড করবা আমি এই ছবিটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেব দেখেন একজন মানুষ খারাপ হলে কত খারাপ হতে পারে একজন মানুষ শয়তান হলে কত শয়তান হতে পারে হাজার হাজার মানুষগুলোকে হত্যা করেছে হাজার হাজার মানুষগুলোকে আয়না ঘরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে হাজার হাজার মানুষগুলোকে নিঃস্ব অসহায় করে দিয়েছে দুই থেকে তিন হাজার মানুষগুলোকে ছাত্র দেখে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে জালেমের জুলুম করতে করতে এক পর্যায়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারপরও এই দেশের মানুষগুলোকে অশান্তিতে রাখার জন্য মাস্টার প্ল্যান করতেছে ঠিক কেন আমরা বলি আপনি যতই মাস্টার প্ল্যান করেন না কেন আপনি যতই এই দেশটা নিয়ে ষড়যন্ত্র করেন না কেন আপনার সব ষড়যন্ত্র বাংলাদেশের তৌহিদি জনতা নস্যাৎ করে দেবে ঠিক কিনা সে বলতেছে তোমরা যখন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা মিটিং করবা তখন দেখবা যে হঠাৎ করে এক তোমরা নিজেরাই নিজেরাই গন্ডগোল শুরু করে দিয়ে সে ডোনাল্ড ট্রাম্পের ছবি ছিঁড়ে ফেল দিচ্ছে পার্টিতে পড়ে যাচ্ছে মারামারির সময় তোমরা তোমাদের মিডিয়া দিয়ে তোমরা সেটাকে আমাদের কাছে পৌঁছে দেবে আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেবো নাউজুবিল্লাহ বলেন চিন্তা করেন একজন মানুষ এত জুলুম করেছে এত অন্যায় করেছে আর যার সাথে সে কথা বলছিলেন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতার সাথে সে নেতা বলতেছে ঠিক আছে ম্যাডাম জি আমরা এভাবেই করে যাব ঠিক আছে জি আছে আমরা আলিমরা বলতে চাই আমরা বাংলাদেশের তৌহিদি জনতা বলতে চাই বাংলাদেশে কখনো আওয়ামী লীগের রাজত্ব করতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন তোমরা অনেক জুলুম করেছো তোমরা অনেক দেশ নিয়ে ষড়যন্ত্র করেছো তোমাদের ষড়যন্ত্রের কারণে আজকে দেশের ব্যাংক সেক্টর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে ঠিক কিনা তোমরা যত প্ল্যান করবা যত পরিকল্পনা করবা যত মাস্টার মাইন্ড তৈরি করবা সব মাস্টার মাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রকাশ করে দেবেন তোমাদের চরিত্র মুক্ত করে দেবেন তোমাদেরকে আমরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে বেঁচে থাকবো তৌহিদি জনতা ততদিন পর্যন্ত শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো সন্ত্রাসী রাজনীতি বাংলার জমিনে আমরা করতে দিব না ঠিক কিনা বলে সে বলতেছে আমি দেশে আছি কাছেই আছি হুট করে চলে আসবো আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপনি হুট করে কেন আমরাই আপনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আপনার কান ধরে মাথা ধরে বাংলাদেশে নিয়ে আসে আল্লামা সাইদি সাহেব সহকারে গোলাম আজম নিজামী মুগ্ধ আবু সাইদ সহকারে হাজার হাজার মানুষের হত্যার মামলার বিচার নিয়ে আপনাকে ফাঁসির কাছে আমরা ঝোলাইতে চাই ঠিক কিনা বলে
আপনি কি মনে করেছেন হাজার হাজার মায়ের বুক খালি করেছেন আপনি হাজার হাজার আলেম আলেমের বুক খালি করেছেন শাপলা চত্বরের পাশে মেথে ব্রাশ ফায়ার করে আপনি মানুষগুলোকে আলেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন এই সমস্ত আলেম এই সমস্ত সাইদ এই সমস্ত আল্লামা দিলা হোসেন সাইদি সাহেবের বিচার করতেই হবে বিচার করে আপনাকে ঠিক তাদের মতো ফাঁসি কষ্ট ঝুলিয়ে বাংলার জমিন থেকে আমরা বিদায় করতে চাই ঠিক আপনি যতই প্ল্যান করেন না কেন ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে ডোনাল্ড ট্রাম্প আপনারে বাঁচাইতে পারবে না যিনি বাঁচাইতে পারেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে রব্বুল আলামিন বলেন শোনো পৃথিবীর মানুষ মানুষকে বাঁচাইতে পারে না পৃথিবীর মানুষ মানুষকে সম্মানিত করতে পারে না পৃথিবীর মানুষ মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারে না আপনারা আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর ক্ষমতা সব ক্ষমতার মালিক একজন তিনি কে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাউজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر ونبي أبني غشنا قولا دين قل اللهم مالك الملك تمام بشر ملك الملك أكزن تنكي أبي الله جاري خمت دان كوري সে ক্ষমতা লাভ করে আমি যারে ক্ষমতা থেকে লাথি মেরে ফকির বানাই সে লাঞ্ছিত হয়ে যায় আমি আল্লাহ যারে সম্মানিত করি সে সম্মান লাভ করে আবার আমি আল্লাহ যারে তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আমি যারে অপমানিত করি সেই অপমানিত হয়ে যায় সকল ক্ষমতার মালিক একজনের হাতে তিনি কে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জালেম শেখ হাসিনা মনে করেছিল ৪২ সাল পর্যন্ত থাকবে সকল ক্ষমতার উৎস সে মনে করেছিল তার দল মনে করেছিল ৪২ সালের আগ পর্যন্ত নামব না কিন্তু ২৪ সালের শেষে ওদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন তিনি কে এর জন্য আল্লাহ তাআলা বলেন শোনো আমি যারে সম্মানিত করি সেই সম্মান পায় ঠিক কি না আমি যারে ইজ্জত দান করে সেই ইজ্জত পায় আবার আমি যারে ক্ষমতার চেয়ারে বসাই সেই ক্ষমতা পায় আবার যারে চাই ক্ষমতার চেয়ার থেকে নেমে রাস্তার ফকির বানাই ওরা মনে করেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি বাংলাদেশে পুড়িয়ে বাংলাদেশে হট্টগণ্ডগোল করে বাংলাদেশে বিবাদ সৃষ্টি করে দেয় ডোনাল্ড ট্রাম্পের কাছে ছবি পৌঁছে দিয়ে আবার বাংলাদেশে ঢুকতে চায় আল্লাহ বলেন না না এমন ষড়যন্ত্রকারীকে আমি আল্লাহ তালা পছন্দ করি না আমি আল্লাহ তালা ষড়যন্ত্রকারী যা করে আর আমি আল্লাহ তালা বান্দার জন্য উত্তম কৌশল করে থাকি আমার কৌশলটা হচ্ছে সেরা কৌশল প্রধানমন্ত্রী যত কৌশল করবে যত ষড়যন্ত্র করবে সব শয়তানি ষড়যন্ত্রগুলোকে আমার আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে কৌশল নিয়ে সব সমস্যার সমাধান করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাই অতএব যারা চিন্তা করেছো ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে বাংলাদেশের মানুষগুলোকে আমেরিকার সামনে ছোট করতে চাও ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মারামারি করেন বাংলাদেশটাকে বিশ্বের দরবারে বাপ মূর্তি নষ্ট করতে চাও ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ব্যানার পোস্টার নিয়ে নিজেরা নিজেরাই দ্বন্দ্ব করে আমেরিকার শক্তি আর সমর্থন পেতে চাও আমেরিকার শক্তি আর সমর্থন পেতে পারো কিন্তু যদি আল্লাহ তাআলা তোমাদের পক্ষে না থাকে তোমাদের সাথে না থাকে তাহলে তোমাদের কোনোই লাভ হবে না ঠিক কিনা আরে জন রব্বুল আলামিন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাউজিউল মুলকা বিমান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر